আজকে প্রশ্নোত্তর পর্বের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করার আগে এই প্রশ্নটা আগে আমরা ভালো করে শুনে আসি। আসসালামু আলাইকুম, আমার বয়স 4 বছর থেকে আমি একটা সমস্যায় ভুগছি। সমস্যাটা হলো আমি বিছানার উপর লিঙ্গ ঘষে যৌন চাহিদা মেটাতাম, আর এই সমস্যা এখনও আছে। আমি দিনে 3 বা 4 বার করে যৌন চাহিদা মেটাতাম, কিন্তু গত কয়েক মাস হলো 1 সপ্তাহ পরপর 1 বার করে যৌন চাহিদা মেটাই। হঠাৎ আমি একদিন হাত দিয়ে যৌন চাহিদা মেটানোর চেষ্টা করি, সেক্ষেত্রে দেখা যায় 20 মিনিট একটানা হাত ব্যবহার করেও বীর্য বের হচ্ছিল না। তারপর যখন বিছানায় উপর হয়ে থেকে ওইটা করতে থাকলাম, তখন 1 মিনিট না করতেই বীর্য বের হয়ে গেল। তো স্যার, পরিশেষে একটা কথা, হাত ব্যবহার করে হস্তমৈথুন করলে বীর্য দেরিতে বের হয়, কিন্তু বিছানার উপর হয়ে থেকে করলে 1 মিনিটও লাগে না বীর্য বের হতে। কিন্তু ছোটবেলা থেকে বিছানার উপর শুয়ে থেকেই যৌন চাহিদা মেটাতাম, জানি না এটা আমার কেমন রোগ। ছোটবেলা থেকেই আমার এই সমস্যা, উত্তেজনা আসলেই বিছানার উপর হয়ে উত্তেজনা মেটাতাম, কখনো হাত দিয়ে চেষ্টা করিনি। হঠাৎ ওই দিন হাত ব্যবহার করে পরীক্ষা করেছি। আমার এই সমস্যাটা নিয়ে আলোচনা করবেন প্লিজ। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর করে তার প্রশ্নটা শুনলাম। এই প্রশ্নে এই যুবকটি, এখন সে ইন্টারমিডিয়েটে পড়ছে, এইচএসসি, সে আমাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করলো সেটা হচ্ছে সে খুবই অল্প বয়সে, এত অল্প বয়সে আমরা কিন্তু সচরাচর পাই না, সেটা উল্লেখ করছে 4 বছর, অনলি 4। তো এই অল্প বয়সে তার একটা বদ অভ্যাস তৈরি হয়ে যায়, সে বিছানার সাথে ঘর্ষণ করে করে বীর্যপাত করত। কিন্তু তার সমস্যাটা হচ্ছে সে হাত দিয়ে বীর্যপাত করতে তার অনেক সময় লাগতো, কখনো কখনো তার বীর্য বের হতো না। এই ঘটনাটা আমরা একটু ব্যাখ্যা করব, অ্যানালাইসিস করব। তো এখন আসলে সে জানতে চেয়েছে যে করণীয়টা কী, সমাধান কী, এখন এখান থেকে আসলে বেরিয়ে আসার পথটা কী। সে এখন ইদানিং কম করছে, কিন্তু সে প্রশ্নে উল্লেখ করছে সে অনেকবার করেছে, সে এত অল্প বয়সে করছে, এটা একটা আমাদেরকে ভাবিয়ে তুলছে। তো এই ধরনের রোগীরা কিন্তু আমরা পেয়ে থাকি চেম্বারে। তো এইগুলো কেউ অনেক সময় শেয়ার করে, আবার কেউ করে না। আমরা কমনলি যেটা সচরাচর যেটা মনে করি যে হাত দিয়ে বীর্যপাতটাকে বের করে দেওয়াকে হস্তমৈথুন বলছি। এটা মানুষ দুটো ক্যাটাগরিতে আমরা ভাগ করি, একটা হচ্ছে অভ্যাসগত কারণে অনেকে হাত দিয়ে করছে, বা বন্ধুর কারণ, বন্ধুর মাধ্যমে সে শিখছে, বা নিজে থেকেই সে শিখে গেছে। আবার কেউ কেউ মনে করে যে হস্তমৈথুন করা যেহেতু গুনাহের কাজ, সেহেতু সে হাত দিয়ে করবে না। আমরা অনেক মানে কিছু মানে পেশেন্ট পেয়েছি যারা হাত দিয়ে করে না, কিন্তু অন্য কোনো মাধ্যমে সে বীর্যপাত করে, সেটা ঘর্ষণ করে বালিশের সাথে, বিছানার কাভারের সাথে, বা কোনো কিছু বস্তুর সাথে, তো যেইভাবেই হোক একটা বীর্যপাত করা সে শিখে যায়, এবং পরবর্তীতে সেটা তার ব্যাড হ্যাবিচুয়েটেড একটা অভ্যাস তার তৈরি হয়ে যায়। এটা দীর্ঘদিন ধরে চলতে থাকে। এখানে কী কী ধরনের ক্ষতি হয়, এক ফিজিক্যাল এবং মানসিক আর মেন্টাল, আমরা দুইটাই একটা ব্যাখ্যা করব। তো আমরা এই যুবকের এবার মূল কোশ্চেনে চলে আসি। তাহলে ইনি বলছে যে আসলে তাকে ঘর্ষণের মাধ্যমে বীর্যপাত করতে হচ্ছে, এটা কেন হচ্ছে? 1 নম্বর কারণটা হচ্ছে যে তার এই সমস্যাটা হাত দিয়ে কিন্তু বের হচ্ছে না বা দেরি হচ্ছে। এটা হচ্ছে লিঙ্গ, যখন থেকে সে ছোটোবেলা থেকে যখন অভ্যাস করছে তার মাইন্ড সেট আপটা ঠিক ওইভাবে তৈরি হয়ে গেছে, যেই ঘর্ষণে লিঙ্গের স্কিন, পেনাইল স্কিনটা, যেই নার্ভাস সিস্টেমটা, স্নায়ুত অন্ত্রটা ওইভাবেই কিন্তু উত্তেজিত হচ্ছে। মানে একটা মাস্টারবেশন বা ঘর্ষণ বা ফিজিক্যাল রিলেশনে একটা মানে রিফ্লেক্স তৈরি হয়, অনুভূতি তৈরি হয়, যেই অনুভূতির একটা পর্যায়ে ক্লাইম্যাক্স বা চূড়ান্ত পর্যায়ে যায় লিঙ্গের পেশিগুলো, স্পঞ্জিয়াস ক্যাভারনোসা যেই পেশিগুলো আছে লিঙ্গের, মাসেলগুলো সংকোচন প্রসারণের মাধ্যমে বীর্যটা বাইরে বেরিয়ে আসে। তাহলে ওই ছেলেটা, যেই ছেলেরা আমাদের কাছে কোশ্চেনটা পাঠিয়েছে, সে বলছে যে তাকে ছোটোবেলা থেকে একটা সে অভ্যাস পরিণত হয়ে গিয়েছে, যেখানে তার ওই ঘর্ষণের ওই রকম, যেটা আমরা যদি অন্যভাবে উদাহরণ হিসাবে দিই, তালা চাবি, এক একটা তালা এক একটা চাবির সাথে অ্যাডজাস্টমেন্ট করা থাকে, অথবা আমরা আত্মীয় স্বজনের ভয়েসটা শুনে বলে দিতে পারি তাকে না দেখে যে অমুক কথা বলছে আমার সাথে, কারণ তার সাথে আগে থেকে কিন্তু আমার তার পরিচিতি চেনা আছে। তো আমাদের এই ধরনের পঞ্চ ইন্দ্রিয়,
যে পাঁচটা যে মাধ্যমে আমাদের সেক্স তৈরি হচ্ছে, এখানে যেটা তৈরি হচ্ছে সেটা দুইভাবে, একটা হচ্ছে তার সিনাইরু তন্ত্রটা ওইভাবে সেট আপ হয়ে আছে, একটা মাইন্ড সেট আপ হয়ে আছে যেটা তার ঘর্ষণের মাধ্যমে সহজ হচ্ছে, যেটা হাতের সাথে তার তাল মিলাচ্ছে না, কারণ তার অভ্যাস নাই, তার রিফ্লেক্সটা মস্তিষ্কে ওইভাবে যাচ্ছে না, বা পেনিসের যে স্কিনের যে নার্ভাস সিস্টেম বা স্নায়ু তন্ত্রটা যে ঘর্ষণে যত দ্রুত উত্তেজিত হচ্ছে হাত দিয়ে, তার তত দ্রুত উত্তেজিত হচ্ছে না, কন্ট্রাকশনটা সংকোচন পোষণটা লিঙ্গে হচ্ছে না, ফলে বীর্যপাত হচ্ছে না। তো এইটা থেকে আসলে পরবর্তীতে যেই ধরনের সমস্যা হয়, এটা দুইটা সমস্যা হচ্ছে, একটা মানসিক সমস্যা হয়ে যাবে, সে নিজেকে আসলে স্ত্রীকে যেভাবে স্ত্রীর সাথে মেলামেশা করে যে সুখ পাওয়া যায় সেটা থেকে অনেক সময় বঞ্চিত থাকে। আমরা কিছু রোগী পেয়েছি তাদের ডিলেড ইজাকুলেশন হয় বা অর্গাজম হয় না, মেলামেশা করতে করতে আসলে তাদের অনেক স্ত্রী বিরক্ত চলে যায়, বাচ্চা কাচ্চা দিতে তাদের সমস্যা হয়ে যায় বা সে সুখ পায় না। স্ত্রীর সাথে মেলামেশায় যদি সুখ না পায়, স্ত্রীকে সাধারণত এই ক্যাটাগরির রোগীরা অ্যাভয়েড করতে থাকে, পরবর্তীতে সে নিজে হাত দিয়ে বা ঘর্ষণ করে স্ত্রী থাকা সত্ত্বেও তাকে বিছানার সাথে ঘর্ষণ করে করে বীর্যপাত করে চরম সুখ বা পুলক অনুভব করতে বা কাতভাবটাকে প্রশমিত করতে হয়। তাহলে এই যুবকের জন্য করণীয় হচ্ছে এই জিনিসটা, যেহেতু সে সপ্তাহে বলছে একবার এখনও তাকে করতে হচ্ছে, তাহলে একটা চরম মানে মানে চূড়ান্ত পর্যন্ত সময় পর্যন্ত লং টার্ম পর্যন্ত তাকে এটা থেকে বিরত থাকতে হবে। আর হাত লাগানো বা বিছানার সাথে ঘর্ষণ করা কোনোভাবে তাকে বীর্যপাত করার থেকে আমরা বিরত থাকার জন্য বলছি, তার কামভাবটাকে দূর করার জন্য প্রোটিনযুক্ত যে সমস্ত খাবারগুলো আছে, ভাজে ডিম দুধ গরুর গোস্ত মাছ বাদাম যে সমস্ত খাবারগুলো খেলে উত্তেজনা তৈরি হচ্ছে সেই সমস্ত খাবারগুলো একটু কম খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকি। আর যেটা বলবো, যদি সময় মতন হয় পড়ালেখা শেষ করে একটা মাঝামাঝি পর্যায়ে যে ক্যারিয়ারে, একটু আর্লি বিয়ে করতে হবে এই ক্ষেত্রে, এতে বেশি দেরি করলে যেহেতু নিজেকে কন্ট্রোল করা কিন্তু একটু ডিফিকাল্ট হয়। আমরা খুব সহজে যতটা বলতে পারছি অনেক রোগীদের জন্য বা যারা আমাদের ভিডিওটা দেখছে তাদের জন্য আসলে অতটা সহজ হয় না, কারণ নারী পুরুষের এটা একটা জৈবিক চাহিদা যে স্বামী স্ত্রীর মাধ্যমে যেটা পূরণ করা সম্ভব। তো ছেলেদের বয়স 21, মেয়েদের 18 হলেই একটা বিয়ের একটা উপযুক্ত হয়ে যাচ্ছে, কিন্তু আমরা ইসলামিক শরিয়া মোতাবেক জানি যে বালেগ হওয়ার পর থেকে একটা নারী পুরুষের মধ্যে যৌন কামভাবটা তৈরি হয়, এই জিনিসটাকে বেশি দিন তো দাবিয়ে রাখা সম্ভব না, সেই জন্য এই বদ অভ্যাস থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে, না হলে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হবে এবং যত ধরনের বিকৃত সেক্স আছে সেই জিনিসের প্রতি একটা প্র্যাকটিস কিন্তু মনের অজান্তেই কিন্তু তৈরি হয়ে যেতে পারে। আর এখন থেকে বিরতি দিলে এই জিনিসটা ধীরে ধীরে পিছিয়ে যাবে আর স্বাভাবিক জীবনে আপনি ফিরে আসতে পারবেন। তাহলে আজকে আমরা এই বিষয়টা একটু পরিষ্কার করার চেষ্টা করলাম, যারা এই ধরনের আর্টিফিশিয়াল ওয়েতে হস্তবেদন করে কিন্তু পরবর্তীতে তারা লং টার্মে কী ধরনের সমস্যা হয়, একটা হচ্ছে মানসিক, একটা ফিজিক্যাল, আর পরবর্তীতে দাম্পত্য জীবনে একটা ব্যাড ইফেক্ট পড়ে যাচ্ছে। তাহলে এই ধরনের কাজগুলো থেকে আমরা প্রশ্নকর্তা প্লাস যারা এই ধরনের কাজে এখনও লিপ্ত আছি, অচিরেই আমরা এই ধরনের কাজ থেকে বিরত থাকবো, আমাদের ভবিষ্যৎ জীবনটা যেন সুন্দর সুখের হোক এই কামনা রেখে আমাদের আজকের এই ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।